আসসালামু আলাইকুম। আজকে সারা দিনটা বাড়িতে বৃষ্টিতে বসে আছি, এত পরিমাণে বৃষ্টি বাইরে বের হওয়া যাচ্ছে না। মনে মনে ভাবছিলাম কি করব, কি রান্না করব। তখনই হঠাৎ করে কিছুক্ষণ আগে মায়ের গাছের পেঁপে পড়েছিল, ওটা ঘরে নিয়ে এসে রেখেছিলাম। ভাবলাম যে ওটাই রান্না করি আজকে ডাল দিয়ে। যেই ভাবা সেই কাজ আমিও শুরু করে দিলাম রান্না বাড়ার তদারকি। এখন সব কিছু কেটে নিয়ে ধুয়ে নিয়ে আমি আমার প্রেশার কুকারে সব দিয়েছি এবং ডালগুলো ধুয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন। এর সাথে আমি দেব হচ্ছে কাঁচা মরিচ, পেঁয়াজ আর হচ্ছে গিয়ে আপনার লবণ, হলুদ গুঁড়ো আর হচ্ছে ধনিয়ার গুঁড়ো, সাথে আরও দিয়েছি হচ্ছে জিরা, গরম মশলার গুঁড়োগুলো একসঙ্গে হালকা তেল দিয়ে মেখে নিয়েছি। এবার এটাকে ভালো করে মেখে নিলাম দেখছেন। এবং মেখে নেওয়ার পরে এটাকে আমি ইন্ডাকশনের যে পাতিলটা আছে, ইন্ডাকশনের পাতিলে আমি একসঙ্গে দিয়েছি। দিয়ে এতে আবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন। পরিমাণ মতো পানি দেওয়ার পরে এটাকে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে চুলায় দিয়ে দেবো এবং ইন্ডাকশন লাইনটা দিয়ে দিচ্ছি। আমার ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবং আমি আমার মার দ্বারা একটু ওটাকে তেলানি দিয়ে নিয়েছি, কারণ তখন আমি বাসিটা বাসাইছি। তখন আমার চেম্বারের রোগী ছিল তো ফোন দিয়েছিলো, ওই জন্য আমাকে তাড়াতাড়ি যেতে হয়েছিল। তার কারণে মাকে বলেছিলাম যে তুমি একটু কষ্ট করে আমার জিনিসটাকে সেদ্ধ হলে তেলানি দিয়ে রেখে দিও, নাহলে আস্তে আস্তে দেরি হয়ে গেলে আবার রান্না খেতে সমস্যা হবে। এই জন্য আমার মা আবার রান্না করে রেখেছে, আমি এসে শুধু আপনাদেরকে শুধু সার্ভ করে দেখাচ্ছি যে কেমন হয়েছে এর কালারটা। খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আমার হাজব্যান্ড যদি পেঁপে তরকারি খায় না, কিন্তু ও আজকে খুবই পেঁপে তরকারিটা খেয়েছে এবং আমার ছেলে খুবই পছন্দ করেছে। আমি এখানে কিন্তু পুরোপুরি ঝাল দিইনি, কারণ আমার ছোট বাবু সে ঝাল খেতে পারে না, যার কারণে আমি গোটা মরিচ দিয়েছি। আপনারা চাইলে কিন্তু একটু মরিচ মরিচটাকে ছিঁড়ে দিতে পারেন। কালারটাও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারা বাসায় এভাবে একবার ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে খেতে। আর পেঁপের যে একটা মিষ্টি মিষ্টি স্বাদ, সেটা খুব ভালো লেগেছে। এরপরে ঘরে কিছু আদা রসুন ছিল, ওগুলোকে আবার আমি আজকে যেহেতু ফিরে আসি, ভালো করে ছিলে নিয়ে ধুয়ে আবার ফ্রিজে সংরক্ষণ করেছি। কারণ যেদিন বসে থাকি সেদিন এই কাজগুলো করতে ভালো হয়, কারণ সবসময় সময় থাকে না। আমার সময়ের খুব অভাব, আমার সবসময় ব্যস্ত থাকতে হয়, কারণ যার কারণে আমি এগুলো কাজ করতে পারি না। আর হেল্পিং হ্যান্ড তো নেই, যার কারণে নিজেকেই করতে হয়। আজকে ফ্রি পাওয়াতে আর কি সবগুলো আমি সুন্দর করে বেছে কুটে ধুয়ে সুন্দর করে ফ্রিজে রেখেছি, ওগুলো আমি অনেক দিন ভর্তি খেতে পারবো। এটা কীভাবে সংরক্ষণ করেছি, এই সংরক্ষণ পদ্ধতিটা আপনাদেরকে আমি কিছুক্ষণের মধ্যে দেখাবো। আবার একদিকে আমি কাজ নিয়ে ব্যস্ত, আর একদিকে সোহা এসে আমার চালের ড্রাম ফাঁকা ছিল, চালের ড্রামে ঢুকে পড়েছে। আমার দেখে আমি কি বলবো বুঝতে পারছিলাম না, আমার এত হাসি পাচ্ছিল, ওকে কিছু রাগ করবো না, হাসি হাসবো আমি বুঝতেই পারছিলাম না। আর ছোটো বাবুরা এরকম একটু একটু দুষ্টামি করলে খুব ভালো লাগে দেখতে, এই জন্য আমি কিছু বলি না অবশ্য কখনো। আমার খুবই ভালো লাগে ধর এরকম দুষ্টুমিগুলো। সর্বসাকলে তো সারাদিনে তরকারি রান্না করা, এই রসুন আদা বেছে কুটে নেওয়া, এই বাবুদের সাথে দুষ্টামি করা নিয়ে আমার দিনটা ভালোই কেটেছে। আমার ছেলে সোহার হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করছে। আমি যে আদা রসুনগুলো বেছে নিয়েছিলাম, সেই বেছে নেওয়া আদা রসুনগুলো ভালো করে ধুয়ে একটু পানি ঝুড়ে নিয়ে আমি ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে ঝরঝরে করে রাখবেন, তাহলে আপনার বছর ভর্তি এইভাবেই খেতে পারবেন। যতটুকু প্রয়োজন ততটুকু বের করে হয় বেটে নেবেন, নাহলে থিতলা করে নিয়েও খেতে পারবেন। আমি এভাবে মাঝে মাঝে রাখি, কারণ সময় খুব অভাব থাকে, তো যাতে সময় স্বল্পতারা এভাবে ট্রাই করে দেখতে পারেন, অনেক কাজে আসবে আপনার। এই আদাটা চায়ের সঙ্গেও খেতে পারবেন, আবার রসুনটা যে কোনো খাবারের সঙ্গে আপনারা ইউজ করতে পারবেন। আমার টিপসটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার পেজটাকে একটা ফলো দিয়ে রাখবেন। আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে এগিয়ে যেতে অবশ্যই হেল্প করবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।